नमस्कार, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। পশ্চিমবঙ্গের অভিযোগে গ্রেফতার করলেন 5 জনকে মন্তেশ্বর থানা। গতরাতে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় করোনা বিধি মেনে না চলার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছিলেন, মাইকে করে সচেতনতামূলক প্রচারও করেছিলেন মন্তেশ্বর থানার পুলিশ। করোনা বিধি উপেক্ষা করে রাতে বেরোনোর জন্য 5 জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। গতকাল রাতে করোনা বিধি ভঙ্গ করার জন্য মন্তেশ্বর থানার পুলিশ গ্রেফতার করেছিল এই 5 জনকে। এক নাসিরউদ্দিন আহমেদ বাড়ি সারার মুর্শিদাবাদের, শুভজিৎ মিস্ত্রি বাড়ি ভরতপুর, 3 সমরেশ ঘোষ বাড়ি নাগিসগ্রামে। পুলিশ জানায় এই 5 জনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবেলার আইনের অভিযোগ দায়ের করা হয়েছে। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন বাজার থেকে বিধি ভঙ্গের অপরাধে এই 5 জনকে গ্রেফতার করে রাত্রিবেলা। গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ আজ কালনা মহকুমা আদালতে পাঠানো হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। সতর্ক বার্তা রাতে 9টা থেকে ভোর 5টা পর্যন্ত যে কার্ফিউ জারি করেছে, কিছু কিছু লোকজন এই সব অমান্য করে অহুতু রাস্তায় রাত্রে বেরুচ্ছে। তা প্রশাসন মন্তসারে ভারপ্রাপ্ত ওসি সৈকত মণ্ডলের নেতৃত্বে সেভাবে চারিদিকে ছোটাছুটি করে অমান্য কিছু ব্যক্তিকে এখানে ধরে এনেছে। আমরা চাইছি প্রশাসন খুব ভালো কাজ করছে, প্রশাসনকে সাধারণ মানুষও কিছু সহযোগিতা করুক, এটা শুধু পুলিশের একার কাজ নয়। মন্তেশ্বর থানার পুলিশের এই উদ্যোগটা ভালো, খুব সুন্দর, ভালো। কারণ এইভাবে যে বিভিন্ন মানুষকে পুলিশের একা সহযোগিতা করার ক্ষমতা নেই, জনসাধারণকে এর সঙ্গে সহযোগিতা করতে হবে। মানুষকে মাস্ক পরা, নিজের কাজ ছাড়া বাইরে বেরোবে না, রাত দুপুরে 12টা 1টা 2টো পর্যন্ত চার চাকা গাড়ি মোটরসাইকেল নিয়ে এখানে ওখানে আড্ডা মেরে তারা বাড়ি ফিরছে, সেই গুণা যাতে না হয় মন্তসারে প্রশাসন সেইটা দেখছে। এই পুলিশকে এর জন্য কি জানাবেন? খুব ধন্যবাদ জানাবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ মালিক, বাড়ি গ্রাম আটাশপুর। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।